वेलकम बैक माय डियर स्टूडेंट्स, आज के आमरा स्नेलेर लास्ट दुटो स्टैंजा पढ़ब, कारण एई बछर प्रथमबार लास्ट दुटो स्टैंजा देखलाम इनक्लूड करा हुएछे आमादेर सिलेबासे, गत बछर अब्दि छिल ना। तो जाई होक, फार्स्ट पार्टटा तो आमादेर पढ़ा हुए गेछे, आर ताई एबारे चलो आमरा लास्ट दुटो स्टैंजा बुझे नी। द स्नेल रिटन बाय विलियम कूपर। आ लास्ट दुटो स्टैंजा बोझार आगे एक बार आमरा एकटू रिसाइट करे नी स्टैंजा दुटो। दस हार्मेट लाइक हिज लाइफ ही लीड्स, नो पार्टनर ऑफ हिज बैंक्वेट नीड्स, एंड इफ ही मेट्स वन ओनली फिट्स द फास्टर। Who seeks him must be worse than blind. He and his house are so combined. If finding it, he fails to find its master. প্রথম চারটে স্ট্যান্জায় আমরা দেখেছি কিভাবে স্নেল ঘাসে পাতায় ফল এবং দেয়ালের গায়ে আটকে থাকে, এত নিবিড়ভাবে আটকে থাকে যে পড়ে যাওয়ার ভয় থাকে না, এবং তার পিঠে তার যে বাড়িটা সে বয়ে নিয়ে বেড়ায় সেখানে সে নিরাপদে আশ্রয় নেয়। যে কোনো বিপদ আসুক না কেন, যে কোনো বিপদের আশঙ্কাই থাকুক না কেন, সব বিপদের হাত থেকে অনায়াসে সে নিজেকে রক্ষা করতে পারে নিজের সেই বাড়ির ভেতর লুকিয়ে পড়ে। এবং এই বাড়ির মধ্যে শুধু তার একার জায়গা আছে, আর কাউকে সেখানে জায়গা দেওয়ার মতন বা থাকতে দেওয়ার মতন জায়গা নেই। সে নিজেই তার সম্পদ, তার একমাত্র সম্পদ সে নিজেই, এবং তার জন্য সে মোটেও অখুশি নয়। সে যথেষ্ট খুশি নিজের একার সম্পত্তি হওয়ার কারণে। দাস হার্মেট লাইক হিজ লাইফ হি লিডস, আর তাই একদম এক হার্মেট বা একজন সন্ন্যাসী বা সাধু বা ঋষির মতন সে একাকী নিঃসঙ্গভাবে তার জীবনটা লিড করে, অর্থাৎ কাটায়। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, এবং যখন সে কোনো এক ভোজ সভার মাঝে গিয়ে পৌঁছায়, এই যে ধরো একটা বাগানে কত পাতা, এটা হচ্ছে তার জন্য যেন একটা ভোজ সাজানো আছে। সেখানে তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না, সে একা তার সেই ভোজ সভায় আনন্দ করে খাওয়া দাওয়া করতে থাকে। আমাদের কাছে ভোজ মানে কি, অনেকজন বন্ধুবান্ধব মিলে আমরা হইচই করব, আনন্দ করব, একসঙ্গে বসে খাবো, কিন্তু ওর কাছে ভোজ মানে বা ভোজসভা মানে একেবারেই সেটা নয়। ওর ভোজসভায় ও একাই নিজের সঙ্গী, এবং সেখানে ওর অন্য কোনো পার্টনার বা দ্বিতীয় সঙ্গীর একেবারেই প্রয়োজন নেই। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান ওনলি ফিটস দ্য ফাস্টার, আর যদি ও বাই চান্স কারোর সঙ্গে ওর দেখা হয়ে যায়, বাই চান্স কারোর সঙ্গে যদি ওর দেখা হয়ে যায়, যদিও দেখে যে আরেকটা শামুক ও গুটি গুটি ওদিকেই আসছে, ও তখন কি ভয় পায়, ও ভয় পায় যে আমার খাবারে হয়তো ওই দুষ্টুটা ভাগ বসাতে আসছে, আর তাই ও কী করে, আরও তাড়াতাড়ি খেতে শুরু করে যাতে ওর ভাগটা কোনোভাবেই কম না হয়ে যায়, ওর অংশে যাতে কম না পড়ে যায়, ওই যে আরেকজন সে যেন এসে ওর খাবারে ভাগ না বসায়, তাই ও আরও তাড়াতাড়ি করে খেতে শুরু করে যদি বাই চান্স আরেকটা শামুকের সঙ্গে ওর দেখা হয়ে যায়। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, যে সিক করে ওকে, যে ওকে খোঁজে, তাকে অন্ধের থেকেও খারাপ কিছু বলতে হয়। সে অন্ধের থেকেও খারাপ, এটাই কবি বলছেন, অন্ধের থেকেও বাজে অবস্থা তার। হি হ্যান্ড ইজ হাউস আর সো কম্বাইন্ড, কারণ তুমি আলাদা করে ওকে খুঁজতে গেলে কিন্তু সেটা বোকামি হবে। তার কারণ কি, না ও অর্থাৎ এই শামুকটা আর ওর বাড়িটা এমনভাবে কম্বাইন্ড, এমন নিবিড়ভাবে যুক্ত যে ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, যে তুমি একবার যদি ওর বাড়িটাকে খুঁজে পাও আর ওকে খুঁজে না পাও, অর্থাৎ ওই বাড়ির যে মাস্টার, ওই বাড়ির মালিক যে,
সে হচ্ছে বাড়ির মাস্টার। তাকে যদি তুমি বাড়িটা খুঁজে পাওয়ার পরে তাকে যদি খুঁজে না পাও, তাহলে বলতে হবে তুমি অন্ধের থেকেও খারাপ। কারণ কি না, শামুক তো ওর ওই নিজের বাড়ির ভেতরেই লুকিয়ে আছে, ওর এই বাড়ির ভেতরেই ও আছে। সুতরাং তুমি যদি মনে করো আরে বাড়ি আছে কিন্তু শামুকটা কোথায় গেল, তাহলে তুমি বোকা, তুমি অন্ধের থেকেও অধম, তুমি অন্ধের থেকেও খারাপ তোমার অবস্থা। কারণ বাড়ি আছে মানেই বাড়ির ভেতরে বাড়ির সেই মালিক শামুক, যে আসল ব্যক্তিটি শামুকটি, সে নিশ্চিন্তে তার ওই বাড়ির ভেতরেই রয়েছে, যদি না তুমি তাকে বাইরে দেখতে পাও। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এই পার্টটা অ্যাড হয়েছে বলে কিছু এক্সট্রা কোয়েশ্চেন্সও অ্যাড হয়েছে তোমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজে। যেমন দ্য থার্ড কোয়েশ্চেন অফ নাম্বার ওয়ান, দ্যাট ইজ নাম্বার সি অফ কোয়েশ্চেন নাম্বার ওয়ান, এটা আমরা করে ফেলি। দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার দ্য স্নেল টু আ, তুলনা করেছেন কিসের সঙ্গে, একটা ট্রি না হার্মিট না রক না ব্লাইন্ড ম্যান, অবশ্যই একটা হার্মিটের সঙ্গে, অর্থাৎ এক ঋষি বা সাধু বা মুনির সঙ্গে তুলনা করেছেন। কেন করেছেন না, কারণ সে ঋষিরা যেমন সর্বস্ব ত্যাগী হয়, সব কিছু ত্যাগ করে তারা একাকী নিভৃতে নির্জনে জঙ্গলের মধ্যে বা পাহাড়ের ওপরে কাটায় তাদের জীবন, এই শামুকটিও সে একইভাবে নিঃসঙ্গ জীবন কাটায়, তার নিজের বাড়িতে সে একদম একাকী থাকে, আর তাই তাকে কবি এক হার্মিট বা ঋষির সঙ্গে তুলনা করেছেন। আর ট্রু ফলসেরও লাস্টেরটা অর্থাৎ সি দাগেরটাও আমাদেরকে নতুন দেওয়া হয়েছে। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কনজয়েন্ট, কনজয়েন্ট মানে যুক্ত, একদম আটকানো বা লাগানো একসাথে, কোনোভাবে দুটোকে আলাদা করা সম্ভব নয়। তাহলে এটা অবশ্যই ট্রু, দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কনজয়েন্ট, এটা ট্রু। আর এটার জন্য যে সাপোর্টিং স্টেটমেন্টটা সেটা হবে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড ডট ডট ডট, শুধু ওটুকু লিখলেই হবে, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়িটা এতটাই নিবিড়ভাবে যুক্ত যে, যেহেতু যে দিয়ে শেষ হচ্ছে সেহেতু তারপর আমরা ডট ডট দিয়ে দেবো, বাট বাকি আগের লাইনটা বা পরের লাইনটা আমাদের লেখার একেবারেই দরকার নেই, সুতরাং ওখানে সিম্পলি ডট 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 দিতে হবে। আর মনে রাখবে শুধু এই কবিতাটার ক্ষেত্রে নয় বা যে কোনো কবিতার ক্ষেত্রেই নয়, আমাদের প্রোজ চ্যাপ্টারগুলোর ক্ষেত্রেও ট্রু ফলসে কিন্তু কখনো যখন সাপোর্টিং স্টেটমেন্ট চাওয়া হবে একদমই নিজের ভাষা ইউজ করবে না, ইউ হ্যাভ টু কোট দ্য লাইন ডাইরেক্টলি ফ্রম দ্য পোয়েম অর দ্য প্রোজ চ্যাপ্টার দ্যাট ইজ গিভেন, তোমাকে ডাইরেক্টলি কোট করে দিতে হবে সেম টু সেম লাইনটা যেটা তোমাকে যে প্যাসেজটা দেওয়া আছে বা যে পোয়েমটা দেওয়া আছে সেখান থেকে। ডু নট ইউজ ইয়োর ওন সেন্টেন্সেস অর ইয়োর ওন ওয়ার্ডস, তাহলে কিন্তু কেটে দেওয়া হবে এবং তোমার এক মার্কস নষ্ট হবে, চলে যাবে, এটা মাথায় রাখবে। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছ এবং আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য পোয়েম। সো হোয়েন এভার ইউ সি এ স্নেল অর এনি আদার অ্যানিমাল, তোমরা ক্যাটের গল্প পড়েছ, স্নেল পড়লে নাইনে তোমরা স্নেকের কথা পড়েছ, আই হোপ দিস পোয়েম অর দোজ আদার স্টোরিজ অর এসেজ অর পোয়েমস হ্যাভ মেড ইউ আ লিটল সিম্প্যাথেটিক টুয়ার্ডস অ্যানিমালস। আমাদের সবার কিন্তু অ্যানিমালসদের প্রতি একটু সিম্প্যাথেটিক হওয়া উচিত, আমরা সবাই চেষ্টা করব অ্যানিমালসদের প্রতি একটু ভালোবাসা দেখাতে আর একটু কাইন্ড হার্টেড হতে, কারণ আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ জীব আর ওরা কিন্তু আমরা বাঁচিয়ে রাখলেই বেঁচে থাকবে, আর আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গেলে ওদেরও অবশ্যই প্রয়োজন আছে, তাই আমাদের চেষ্টা করতে হবে কিন্তু ওদেরকে বাঁচিয়ে রাখতে, ওদের জায়গাটা ওদেরকে ছেড়ে দিতে। আশা করছি এটা তোমরা মাথায় রাখবে এবং প্র্যাকটিস করবে। আর এই থার্ড কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য স্নেল ফিট ফাস্টার, এটার আনসারটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। হ্যাভ আ গুড ডে।